আজ শিব চতুর্দশীর দিন, শিব পুজো করতে হবে, শিবের মাথায় জল ঢালতে হবে। এই উপলক্ষ নিয়ে তাড়াহুড়ো করে সব কাজ সেরে রেডি হয়ে নিলাম, শাড়ি পরে এখন আমি পুজোর ঘরে যাব। তার আগে আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি, মেয়ে পুজো সব আয়োজন রেডি করছে। তো আমি গিয়ে প্রথমে শিব ঠাকুরকে বরণ করে নিলাম, শিবলিঙ্গকে আমি ধান দুব্ব দিয়ে বরণ করে নিচ্ছি। এবার জলটাকেও রেডি করা আছে, আমার মেয়ে সেই জলটাকে রেডি করে রেখেছে। দুধ, জল, গঙ্গা জল, মধু, চন্দন, ঘি, আগরু, ভাঙপাতা, বেলপাতা, আরও যা যা হয় সব কিছু দিয়ে এই জলটাকে রেডি করা হয়েছে। তো আমার মেয়ে সেটাকে রেডি করে রেখেছে। আমি গিয়ে শিব ঠাকুরের গায়ে ফুল, বেল, যা যা দিতে হয় সব কিছু দিয়ে আকন্দের মালা পরিয়ে সব সুন্দরভাবে সাজিয়ে নিলাম, আর ধান দুব্ব দিয়ে বরণও করে নিলাম। তারপর আস্তে আস্তে জলটাও ঢালবো, জল দুধ একসাথে যে করা আছে সেটাই ঢালবো আর কি। তো প্রদীপগুলোও জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি সব কিছুই জ্বালিয়ে নিলাম। ধুতুরাগুলো বেশ সুন্দর হয়েছে এবারের। তো আমার পাশের বাড়ি থেকে আমার এক জা লক্ষ্মী, ওই আমাকে ধুতুরা দিয়েছে, বাজার থেকে এনেছিলাম কিন্তু ভালো হয়নি, আগের দিন কিনে রেখেছিলাম কিন্তু কীরকম যেন দেখে মন ভরছিল না। তারপর আমি ওকে ফোন করে বলে দিলাম, ও আমার জন্য ঠিক রেখে দিয়েছে ধুতুরা ফুল। যাই হোক, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি পুজো সারছি। তো ধূপকাঠি জ্বালিয়ে সুন্দরভাবে আগে আরাধনা করে নিচ্ছি, প্রদীপ জ্বালিয়েছি, এবার শিব ঠাকুরের মাথায় দুধ ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় তিনবার মন্ত্র জপ করে দুধগুলো ঢেলে দিচ্ছি। তো খুব শান্তি পেলাম, শিবের মাথায় জল ঢেলে। এখানে দুটো শিব রয়েছে আমার আসনে পাতা, তো দুটো শিব ঠাকুরকেই আমি জল ঢেলে দিচ্ছি। আর প্রত্যেকবারই আমি এই ঘরেই, আমার মন্দিরেই, অ্যাকচুয়ালি আমার ঘরটা, আমার ঠাকুরঘরটাকে আমি নিজের মন্দির মনে করি, আর এখানেই আমি যেন শান্তি পাই। সব জায়গায় করা যায় কিন্তু আমি আমার ঘরেই মনে হয় ভীষণভাবে স্বাচ্ছন্দ্য ফিল করি, আর তাই আমি আমার ঘরের পুজোর মন্দিরেই আমি এই কাজটা করে থাকি। এর আগে দু একবার আমি কালীবাড়িতে গিয়ে দিতাম, কিন্তু ঘরেও দিতে হতো। কিন্তু একবার চিন্তা করে দেখলাম, কিন্তু ঘরেও দেব, বাইরেও যাব, একই তো পুজো, তো একই ঠাকুর, তো একই। যাই হোক, খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করছি। ঠাকুরকে সব রকম ফল দিয়ে, ঘিয়ের লাড্ডু দিয়ে, আর সন্দেশ দিয়ে এভাবে ঠাকুরকে নিবেদন করেছি এসব দিয়েই, আর সাথে ঘিয়ের প্রদীপও জ্বালিয়েছি, আর গাঁদা ফুল, সব রকম ফুলই রয়েছে। খুব সুন্দরভাবে পুজোটা আমার শেষ হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুজো শেষ করে তারপর সব সবজি দিয়ে, অল্প চাল আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ির মতো, মশলা ছাড়া, ঠিক খিচুড়িই বলা যেতে পারে, সেটা খেয়েছি, আর তার সাথে বাঁধাকপি ঘণ্ট খেয়েছি, আর দুটো পনির ভাজা খেয়েছি। এটাই ছিল আমার পুজোর পর প্রথম খাওয়া। তারপর রাতে সাবু মাখা খেয়েছি। তো বন্ধুরা, আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ নিয়ে আমি আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।